আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি। আজ 2020 সালে যারা জেএসসি পরীক্ষার্থী ছিলে তাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। কি খবর, কেমন আছো? 2020 সালে যারা জেএসসি পরীক্ষার্থী ছিলে তারা আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছো। আসলে খুব দুর্ভাগ্যজনক বিষয়, 2020 সালের জেএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরেও তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে না। কি আর করা যাবে, করোনা মহামারী সারা বিশ্বকেই থমকে দিয়েছে, সারা বিশ্বের সকল রুটিনকেই থামিয়ে দিয়েছে। তো আসলেও রুটিন থামিয়ে দিয়েছে, সেটা প্রাতিষ্ঠানিক রুটিন। আমি মনে করি না তোমাদের ব্যক্তিগত রুটিনে খুব বেশি পরিবর্তন করতে পেরেছ। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতেছি। এজ এ শিক্ষার্থী তুমি তোমার লেখাপড়ার রুটিন, আমি প্রত্যাশা করি, পরিবর্তন করনি। তুমি সময় মতো যা পড়া উচিত তাই পড়তেছ, কারণ একজন শিক্ষার্থী যদি প্রতিনিয়ত লেখাপড়া করে না, যাও রুটিন ভিত্তিক না পড়ো, তোমার লার্নিং সাইডটা খুব দুর্বল হয়ে পড়বে, তবে পরবর্তী জীবনে হোঁচট খাবে। দেখো, আমরা যদি জেএসসির বছরটা পরিপূর্ণভাবে শেষ করতে পারতাম, তাহলে তোমার শিক্ষা জীবনে যে মোড় ঘুরিয়ে দিবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, সেই এসএসসি প্রিপারেশনটা তুমি যথাযথভাবে সুন্দরভাবে নিতে পারতা, তোমাকে খুব বেশি কষ্ট করতে হতো না। কিন্তু জেএসসির বছর যেহেতু তোমার অনেকগুলো বিষয় পরিপূর্ণভাবে তোমার জানা হয়নি, তুমি অবগত হতে পারোনি, বিধায় তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে 9-এর বছর। আমরা যদি জেএসসির বছরটা পরিপূর্ণভাবে চালাতে পারতাম, তুমি হয়তো জানো না কিন্তু আমরা জানি সাধারণ বিজ্ঞান যে বিষয়টা, এই বিষয়ের দ্বিতীয় অধ্যায় ছিল জীবের বংশবৃদ্ধি এবং বংশগতি, জীবের বৃদ্ধি ও বংশগতি দ্বিতীয় অধ্যায়। নবম অধ্যায় ছিল বর্তনী ও জলবিদ্যুৎ। এই যে দুইটা বিষয় ছিল 9-এ, হুবহু আছে এই বিষয়টা। 8-এর বছর আমরা তোমাকে পরিপূর্ণভাবে এই দুটো অধ্যায় তোমাকে দিতে পারিনি, করোনার কারণে তোমাকে কাছে পাইনি, অনলাইন ভিত্তিক যেটুকু দেওয়া সম্ভব হয়েছে। বাংলা দ্বিতীয়ের মধ্যে ক্রিয়াপদ ধাতু সন্ধি এই বিষয়গুলো আলোচনা, বিশদ আলোচনা করার সুযোগ ছিল ক্লাসে 8-এর বছর, যা তোমার বাংলার ভাণ্ডারকে পরিপূর্ণ করতে অনেকটা সহযোগিতা করত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, করোনাকালীন সময়ে আমরা পারিনি। তো এই জন্য তোমাকে আসলেও বলছি যে রুটিন চেঞ্জ করা যাবে না, রুটিন ভিত্তিক তোমাকে বিষয়গুলো পড়তে হবে। এখানে যদি গণিতের বিষয়টি ধরি, চিন্তা করে দেখো, বীজগণিতীয় সূত্রাবলী তার প্রয়োগ, এই অধ্যায়টা ক্লাস 8-এর বছর তুমি সুন্দরভাবে যদি রিভিশন করে যেতে পারতে, এসএসসি পর্যন্ত তোমার কাজে লেগে যেত। জ্যামিতির কতগুলো অধ্যায় আছে, 10ম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে বিষয়টা, হুবহু এই অধ্যায়টার এসএসসির সিলেবাসে রয়েছে। তাহলে চিন্তা করে দেখো, এই করোনাকালীন সময়ে তুমি শুধু জেএসসি পরীক্ষা দিতে পারোনি, এই ক্ষতিটা হয়েছে এমন না, কিন্তু তোমার এসএসসির একটা বড় রকমের ক্ষতি হয়ে গেছে, খুব দুর্ভাগ্যজনক বিষয়। তো কী আর করা যাবে, করোনা চলে আসছিল, করোনা চলেও যাবে ইনশাআল্লাহ। তো নিজেকে তো আর পিছিয়ে রাখা যাবে না, নিজেকে যথাযথভাবে উন্নীত করতে হবে, জ্ঞানীদের কাতারে, ভালো শিক্ষার্থীদের কাতারে নিয়ে যেতে হবে। একইভাবে আমি যদি বিষয়ভিত্তিক যে বিষয়গুলো বলতেছিলাম, যদি বলি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে অধ্যায়টি ছিল, তোমরা পড়েছো পড়নি এমন নয়, বাট অধ্যায়গুলো এই সাবজেক্টের অধ্যায়গুলো আমরা পরিপূর্ণভাবে যে আলোচনা করার কথা, তা আমরা করোনাকালীন সময়ে আসলে পারিনি। তুমি সম্যক ধারণা নিয়ে নবম শ্রেণীতে যেতে পারতে, তোমার এসএসসির জন্য খুব বেশি চাপ পেতে হতো না। বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক, বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে ছিল, সেগুলো আমরা বিশদ আলোচনা করতে পারিনি। এক বর্তমান সময়ে আলোচিত একটি বিষয় এসডিজি, টেকসই উন্নয়নের যে বিষয়টা, আমরা আসলে ওই করোনাকালীন সময়ে পারিনি তোমাকে নিয়ে আলোচনা করতে। তো এই যে বিষয়গুলো আলোচনা করতে পারিনি, তার মানে কি তুমি হেরে যাবে, তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে না? এই যে শিক্ষার্থী, তুমি এখন 9-এ চলে যাচ্ছ, এখনই তোমার গোল ঠিক করতে হবে, তুমি কী করতে চাও, কী হতে চাও, এখনই তোমাকে ঠিক করতে হবে, তুমি ভবিষ্যৎ জীবনে তুমি কী হতে চাও।
তো সেই ভবিষ্যৎ জীবনের গোল ঠিক করা নিয়ে ছোট্ট একটা গল্প আছে, গল্পটি আমি বলতে চাই। পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকা, আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টগুলোর মধ্যে অন্যতম বারাক ওবামা। তোমরা কি জানো বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিল কবে, কবে সে চিন্তা করেছিল আমেরিকার প্রেসিডেন্ট হবে? বারাকার তার মা বাবার সাথে যে কারণে হোক, মা বাবার চাকরি সূত্রে কিংবা অন্য যে কোনো সূত্রে হোক না কেন, সে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বসবাস করত শিশুকালে। তো তার প্রাথমিক বিদ্যালয়ে, চিন্তা করে দেখো, প্রাথমিক বিদ্যালয়ে, প্রাথমিক স্কুলে যখন পড়ে, স্কুলের টিচার এম ইন লাইফ লিখতে দিয়েছে। তো বারাক ওবামা এবার হাত দিয়ে বসে রয়েছে, গালে হাত দিয়ে, লিখতেছে না। তো টিচার দিকে, কী ব্যাপার, তুমি কিছু লিখতেছ না কেন? বারাক ওবামার যথাযথ উত্তর, আমি চিন্তা করতেছি আসলেও বিশ্বের সবচেয়ে বড় কি সেটা। তো টিচার বলল, তাই নাকি, তাহলে তো পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তি হলো আমেরিকার প্রেসিডেন্ট, তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাও নাকি? বারাক ওবামা কলম নিয়ে লিখতে শুরু করে দিল, সে আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়। চিন্তা করা যায়, প্রাইমারি স্কুলে পড়ে একটা ছেলে, সে আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়, সে তার এম ইন লাইফ লিখে ফেললো। এখানে লিখেই কিন্তু ক্ষান্ত নয়, সে তারপর থেকেই আমেরিকার ইতোপূর্বে যারা প্রেসিডেন্ট ছিল তাদের জীবনী সংগ্রহ করে জীবনী পড়তে থাকে এবং তার পক্ষে যা করা সম্ভব সেগুলোর রুটিন ভিত্তিক করতে থাকে। একজনের জীবনীতে বললো, সে সকালবেলা ঘুম থেকে উঠে ফুলবাগান দিয়ে হাঁটাচলা করে। বারাক ওবামা তাই শুরু করে দিল। এভাবে যার জীবন থেকে যা নেওয়া সম্ভব বারাক ওবামা শুরু করে দিল। কিছুদিন পরে সে শুরু করলো, সে তার মাকে বলতে শুরু করলো, মা আমেরিকা চলে যাব, সে আর জাকার্তা থাকবে না, আমেরিকা চলে যাবে, আমেরিকা চলে যাবে, আমেরিকা চলে, যথারীতি আমেরিকা চলে গেলো। আমেরিকাতে লেখাপড়া করে ওর স্বপ্ন একটা, আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে। তাহলে প্রেসিডেন্ট হতে হলে জনগণের কাছাকাছি যেতে হবে, তাহলে কী করতে হবে? জনগণের কাছাকাছি যাওয়ার জন্য সে ল পড়লো। এখন দেখো এক সময় সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। তো তোমার স্বপ্ন কী, তুমি কী হতে চাও? তোমার তো এইটে মহামারীর কারণে তুমি ক্লাস করতে পারলে না, তোমার জেএসসি পরীক্ষা হলো না, সরকার শেষ পর্যন্ত না পেরে অটো পাস দিয়ে দিল, তুমি নাইনে যেতে চলে যাচ্ছ, নাইনে তুমি কোন গ্রুপে পড়তে চাও, নাইনে তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তারপর তুমি এসএসসি পাস করবে, এসএসসি কী পড়তে চাও, এটা কিন্তু এখনই ঠিক করার সময়। কারণ বারাক ওবামা যদি 6 বছর বয়সে সে তার লক্ষ্য নির্ধারণ করতে পারে, তুমি তো ক্লাস 8 পাস করে ফেললা, তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করতে পারবে না, এখনই তোমাকে লক্ষ্য নির্ধারণ করে পড়তে হবে, তুমি কী হতে চাও, এবং একটা মিনিট নষ্ট করা যাবে না। আমরা প্রাতিষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সহি সালামত রাখে, ইনশাআল্লাহ জানুয়ারির 2 তারিখ থেকে সকল কার্যক্রম পুরোপুরিভাবে চালাবো ইনশাআল্লাহ, তোমাদের প্রত্যেককে ক্লাসে নিয়ে আসবো। যদি স্কুলিং কার্যক্রম শুরু করতে নাও পারি করোনা মহামারীর কারণে, ইনশাআল্লাহ প্রত্যেক দিন লাইভে অন্তত পক্ষে 4টি করে ক্লাস তোমাদের সাথে হবে ইনশাআল্লাহ, এবং ক্লাসরুমের মতো ক্লাস হবে, তোমরা প্রশ্ন করবে আমরা উত্তর দেব। তো এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য যারা দূরে আসো, শহরের বাহিরে আসো, দ্রুত স্কুলের সন্নিকটে, তোমার স্কুলের আশেপাশে যে বাসভবন সেখানে চলে আসো এবং আমাদের সাথে কানেক্ট থাকো, তোমার ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো, কারণ আর পিছিয়ে থাকা যাবে না, প্রত্যেকটা স্কুলের কার্যক্রমে তোমাকে অংশগ্রহণ করতে হবে। তো আশা করি বারাক ওবামার তার এম ইন লাইফ থেকে তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক করতে পারবে। প্রত্যেকে ভালো থাকো, আমাদের সাথে সম্পৃক্ত থেকে আগামীর কার্যক্রমে সম্পৃক্ত হও, নিজেকে সমৃদ্ধ করো, আগামীর পথ চলা তোমার সুন্দর হোক, এই প্রত্যাশাই শেষ করছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস।